সরলে হাই স্কুল অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল সায়েন্স। আজকে আমরা আরও একটি সৃজনশীল অঙ্ক করব। আমার সৃজনশীল প্রশ্ন, কস স্কয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1 হলে ক নম্বরে দেখাও যে ওয়ান কস স্কয়ার এ বাই ওয়ান প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। ক নম্বর প্রমাণ করো যে কট টু দি পাওয়ার 4 এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। ক নম্বরে প্রমাণ করো যে 10 টু দি পাওয়ার 4 এ প্লাস 10 স্কয়ার এ ইকুয়াল 1 এবং সাইন স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ ইকুয়াল 2। আমরা সমাধানে যাব। সমাধানে আমার উদ্দীপকের মান আছে কস স্কয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1। আমরা এই সাইডে কস স্কয়ার এ কস স্কয়ার রাখবো, সমানের সমান 1 এর 1। শুধু এখান থেকে আমরা প্লাস কস টু দি পাওয়ার 4 সমানের অপোজিটে আনবো মাইনাস কস টু দি পাওয়ার 4, বা কস স্কয়ার কস স্কয়ার ইকুয়াল ইট ইকুয়াল। আমরা 1 এর উপরে স্কয়ার দিব, 1 স্কয়ার মানে 1, মাইনাসের মাইনাস কস টু দি পাওয়ার 4 কে কস স্কয়ার এ হোল স্কয়ার করতে পারবে। কস স্কয়ার এ কস স্কয়ার এ ইকুয়াল ইট ইকুয়াল। এখানে আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, 1 স্কয়ার মাইনাস কস স্কয়ার এ হোল স্কয়ার। 1 কে যদি আমরা এ ধরি আর কস স্কয়ার এ কে যদি বি ধরি তাহলে এ স্কয়ার মাইনাস এ স্কয়ার। আমরা আমাদের প্রয়োজনীয় সূত্রে দিয়ে রাখছি, এখান থেকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক একইভাবে আমরা এখানে 1 প্লাস কস স্কয়ার এ ইন্টু 1 মাইনাস কস স্কয়ার এ লিখলাম, বা কস স্কয়ার এ এইখানে দুইটা থেকে আমরা প্লাস একটা 1 প্লাস কস স্কয়ার সমাধানের অপোজিটে নিয়ে গেলাম। এখানে গুণ অবস্থা ওইদিকে গেলে ভাগ অবস্থা, বা আমরা বলতে পারি উভয় পক্ষে 1 প্লাস কস স্কয়ার দ্বারা ভাগ করে ইকুয়াল এইদিকে থাকে 1 মাইনাস কস স্কয়ার, বা এটা যেভাবে আছে এভাবে রাখলাম এই অংশ সমানের সমান। এইখানে আবার আমরা 1 এর উপরে স্কয়ার দিলে আরেকটি সূত্র হয় 1 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক প্রথম অংশ যেভাবে আছে আমরা ওইভাবে রাখলাম, সমানের সমান। এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ। আমাদের প্রমাণে এইটাই দেখাতে বলছে এই অংশটাই, সুতরাং এটাই আমরা দেখালাম শুড। নম্বরের জন্য আমরা আবারও উদ্দীপকের মানটি দেওয়া আছে কস স্কয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1, বা কস টু দি পাওয়ার 4 এ আমরা রাখবো সমানের সমান 1 এর 1। কস স্কয়ার এ কে আমরা সমানের অপোজিটে নিব কস স্কয়ার এ, বা কস টু দি পাওয়ার 4 এ কস টু দি পাওয়ার 4 এ রেখে দিলাম সমানের সমান। আমরা জানি 1 মাইনাস কস স্কয়ার এ ইকুয়াল সাইন স্কয়ার, এটি সূত্র। বা আমরা উভয় পক্ষে যদি সাইন টু দি পাওয়ার 4 এ দ্বারা ভাগ করি তাহলে কস টু দি পাওয়ার 4 এ বাই সাইন টু দি পাওয়ার 4 এ হয় সমানের এই দিকে অপোজিটে সাইন স্কয়ার বাই সাইন টু দি পাওয়ার 4 এ হয়। আবার কস এ বাই সাইন এ ইকুয়াল কট এ, এটাও সূত্র। আমরা প্রয়োজনীয় সূত্রে লিখে দিয়েছি, ওইখান থেকে লেখা যাবে। তাহলে কস বাই সাইন ইকুয়াল কট, পাওয়ার 4 আছে এই জন্য পাওয়ার 4 ইকুয়ালের ইকুয়াল। এখানে আমার লব আছে সাইন স্কয়ার, হর আছে সাইন টু দি পাওয়ার 4। তাহলে সাইন স্কয়ার দ্বারা সাইন টু দি পাওয়ার 4 কে ভাগ করলে হর নিচে থাকে, হরে থাকে সাইন স্কয়ার, উপরে 1। কট টু দি পাওয়ার 4 এ কট টু দি পাওয়ার 4 এ সমানের সমান আমরা জানি 1 বাই সাইন এ ইকুয়াল কোসেক এ, স্কয়ার আছে এই জন্য স্কয়ার। বা কট টু দি পাওয়ার 4 এ কে কট টু দি পাওয়ার 4 এ ইকুয়াল কট টু দি পাওয়ার 4 এ ইকুয়াল এর ইকুয়াল। আবার আমরা জানি কোসেক স্কয়ার এর বর্গের একটি সূত্র আছে 1 প্লাস কট
স্কয়ার এ। সুতরাং কট টু দি পাওয়ার 4 এ এই দিক থেকে কট স্কয়ার যদি সমান হয় ওইদিকে নি এদিকে প্লাস কট স্কয়ার ওইদিকে আসলে মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1 রুট। এখন আমরা ঘন নম্বর অঙ্ক করব। ঘন নম্বরে প্রমাণ করতে বলছে tan টু দি পাওয়ার 4 এ tan টু দি পাওয়ার 4 এ প্লাস tan স্কয়ার এ ইকুয়াল 1 এবং সাইন স্কয়ার এ প্লাস কোসাইন স্কয়ার এ ইকুয়াল 2। এই জন্য আমরা খ থেকে একটি মান নিব। খতে আমরা প্রমাণ করেছিলাম কট টু দি পাওয়ার 4 এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1। এটা আমরা আবার ডাইরেক্ট প্রশ্ন থেকে নিতে পারি। এই জন্য লিখলাম খ হতে পাই কট টু দি পাওয়ার 4 এ এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল 1 বা আমরা জানি কট সমান 1/10। এই জন্য এই পাওয়ার 4 আছে 4 দিলাম এখানে মাইনাসের মাইনাস কট এর কট সমান 1/10 স্কয়ার আছে স্কয়ার ইকুয়াল 1 বা tan টু দি পাওয়ার 4 tan টু দি পাওয়ার 4 এ আর tan স্কয়ার এর লসাগু tan টু দি পাওয়ার 4 এ tan টু দি পাওয়ার 4 এ দ্বারা tan টু দি পাওয়ার 4 এ কে ভাগ করলে 1 1 দ্বারা 1 কে গুণ করলে 1 মাইনাস এর মাইনাস tan স্কয়ার দ্বারা tan টু দি পাওয়ার 4 কে ভাগ করলে tan স্কয়ার tan স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে tan স্কয়ার ইকুয়াল এর ইকুয়াল 1 এর 1 বা আমরা এবার 8 গুণন করব tan টু দি পাওয়ার 4 a কে tan টু দি পাওয়ার 4 a ইকুয়াল এর ইকুয়াল আমরা যদি 1 এর নিচে হর 1 কল্পনা করি বা ধরি তাহলে 1 মাইনাস tan স্কয়ার a কে 1 মাইনাস tan স্কয়ার a বা সুতরাং tan টু দি পাওয়ার 4 a মাইনাস tan স্কয়ার যদি সমান হয় এদিকে আমি প্লাস tan স্কয়ার ইকুয়াল 1 আমাদের প্রশ্নে আমরা প্রথমে বলছিলাম সাইন স্কয়ার এ প্লাস কোসেক স্কয়ার এ এখানে সেক স্কয়ার এ হবে সেক স্কয়ার এ ইকুয়াল টু। এই জন্য আমরা আবার উদ্দীপকের মানটা নিছি পরের অংশের জন্য কস স্কয়ার এ প্লাস কস টু দি পাওয়ার 4 এ ইকুয়াল 1 বা আমি কস টু দি পাওয়ার 4 এ রাখলাম কস স্কয়ার এ কে সমান হবে দিকে দিলাম নেওয়ার পরে 1 মাইনাস সাইন স্কয়ার এ কষ্ট টু দি পাওয়ার 4 এ কষ্ট টু দি পাওয়ার 4 এ রাখলাম সমানের সমান আমরা জানি 1 মাইনাস কস স্কয়ার ইকুয়াল সাইন স্কয়ার। এবার বা আমরা উভয় পক্ষে কস স্কয়ার দ্বারা ভাগ করলাম কষ্ট টু দি পাওয়ার 4 এ বাই কস স্কয়ার এ ইকুয়াল সাইন স্কয়ার এ বাই কস স্কয়ার এ। কষ্ট টু দি পাওয়ার 4 এ কে যদি কস স্কয়ার দ্বারা ভাগ করা হয় আর থাকে কস স্কয়ার ইকুয়াল এর ইকুয়াল আমরা জানি সাইন বাই কস সমান ট্যান স্কয়ার আছে এই জন্য আমরা স্কয়ার দিলাম এখানে আমরা বর্গের সূত্র করি নাই শুধু ত্রিকোণমিতি কোণপথের সূত্র সাইন বাই কসের সূত্র করছি ট্যান স্কয়ার থাকার কারণে আমরা সংক্ষেপে করার জন্য স্কয়ার ব্যবহার করলাম বা আমরা আবার জানি কস স্কয়ার ইকুয়াল 1 মাইনাস সাইন স্কয়ার ইকুয়াল ট্যান স্কয়ার সমান আমরা জানি সেক স্কয়ার মাইনাস 1 এটা আমরা লিখতে পারি সেক স্কয়ার মাইনাস 1 ইকুয়াল ট্যান স্কয়ার এই সূত্রে বা আমরা 1 রাখলাম এই দিকের মাইনাস 1 সমানের এদিকে আনলাম প্লাস 1 ইকুয়াল ইকুয়াল এই দিকের মাইনাস সাইন স্কয়ার সমানের এদিকে আনলাম প্লাস মাইনাস সাইন স্কয়ার সমানের অপোজিটে দিছি প্লাস সাইন স্কয়ার প্লাস এই দিকে প্লাস অবস্থায় আছে সেক স্কয়ার সেক স্কয়ার তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু সাইন স্কয়ার প্লাস সেক স্কয়ার আমাদের প্রমাণে এটাই প্রমাণ করতে বলছে এই জন্য হ্যাঁ সুতরাং সাইন স্কয়ার প্লাস সেক স্কয়ার ইকুয়াল টু।